বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্য, যদিও সকলের জন্য, তবুও কোথাও একটা তাগিদ থাকে অন্যদের কাছে পৌঁছতে, যারা যারা এখনো সেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে দেখতে পারেন না, যারা এখনো বিশ্বাসই করতে পারেন না যে এটা একটা বিজ্ঞানসম্মত এবং সে বিশ্বাসযোগ্য হিসেব শাস্ত্রের একটা দিক নির্দর্শন করে। কিভাবে? সম্পূর্ণ ক্যালকুলেশন নির্ভর যে শাস্ত্র আমাদেরকে জীবনের পথের সন্ধান, মসৃণতার কোথাও একটা বার্তা এবং চেষ্টা এবং তার সাথে আগাম পূর্বাভাস সমস্ত কিছু দিতে পারে, সেই শাস্ত্রকে নিয়ে আমাদের এখনো ভাবনার জায়গায় আমাদের খামতি রয়ে গেছে। কিন্তু আমরা যারা বিশ্বাসী, তাদের পাশাপাশি অবিশ্বাসী যারা, তারা এইটুকু বলেন যে এটা বিজ্ঞানসম্মত নয়, এই শাস্ত্র একেবারেই কুসংস্কারের ভিত্তিভূমি, আর তাদের কাছে যুক্তি বলে কোনো কিছু এই শাস্ত্রের মধ্যে খুঁজে পাওয়ার কোনো কিছু থাকে না। তাদের জন্যে আরো বেশি করে এই অনুষ্ঠান আমাদের স্যার প্রফেসর ডক্টর বাসু, তিনি সেই চেষ্টাটা করে যাচ্ছেন, বাই প্রফেশন একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, কম্পিউটার সায়েন্সের স্যার তিনি, প্রফেসর মানুষ, তার পাশাপাশি অ্যাস্ট্রোলজিকে নিয়ে তার চেষ্টাটা এইভাবে আছে যাতে সকলের কাছে জেনুইন জিনিসটা পৌঁছায়, যার জন্যেই এবং যার স্বীকৃতি স্বরূপ একটা ভীষণ রকম ISO-র মতো প্রতিষ্ঠান 9001:2015 এই বিশেষ স্বীকৃতি, তার সেই পন্থাকে স্বীকৃত করা হয়েছে, তার জেমোলজি সার্ভিসকে, তার রেমিডিয়াল প্রসেসকে কোথাও একটা সার্টিফাই করা হয়েছে, কারণ তিনি সেই চেষ্টায় ব্রতী ছিলেন। তার তরফ থেকে চেষ্টা এটাও আছে যে আর্থিক যাতে কোনোভাবে সীমাবদ্ধতার মধ্যে থাকা না, আমরা জানি তার একটা লেভেল পর্যন্ত সেই কনসালটেন্সি ফিজ আছে, কিন্তু তারও পাশাপাশি তিনি চেষ্টা করেন অন্তত একটা প্রবলেম নিয়ে নির্দিষ্টভাবে যিনি উত্তর পেতে চান তার জন্য খুবই স্বল্প মূল্যে একটা সীমিত সময়ের জন্য সেই সুযোগটা রাখতে, আবার চেষ্টা করেন কখনো এইভাবে সকলের জন্য যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করার মতো ভাবনা তিনি রেখেছেন, কারণ এই ফেসিলিটি থেকে, এই শাস্ত্রের সুবিধা থেকে যাতে কেউ কোনোভাবে বঞ্চিত না হন, সেই মানুষটির ভাবনাকে আমরা কুর্নিশ জানাই। আর ইতিমধ্যেই আমরা দেখেছি, দেখিও যে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে তাকে স্বীকৃতি জানাচ্ছে। সেই স্বীকৃত মানুষটিকে নিয়েই আমাদের পথ চলা বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে। আজও কোন আঙ্গিকে এবং কিভাবে সেই জ্যোতিষশাস্ত্রের প্রতিনিধিত্ব তিনি করেন সেটা দেখার জন্য আমরা মুখিয়ে, কাজেই সকলে মিলে স্বাগত জানাই আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু, আরো একবার আমাদের সকলের মাঝে ওয়েলকাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আমি অনেকবার বলেছি এর আগে আমার বিভিন্ন এপিসোডে, যে কিছু কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করবেন না এই একটা ধারণা নিয়ে আছেন, একটা বলতে পারেন অ্যাডামেন্ট অ্যাটিচিউড তাদের মধ্যে আছে, আমি বিশ্বাস করব না। তো তাদেরকে কিছু বললেন নেই, একটাই বলার যে আপনারা বিশ্বাস যদি না করেন বা অবিশ্বাস যদি না করেন কেন করবেন না, আপনাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে যে আপনি কেন বিশ্বাস করছেন না। যদি জানতে পারেন, ঠিকঠাক জানতে পারেন, তাহলে তারপর আপনি কনক্লুড করুন একটা জায়গায়। অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, আমার জেমস্টোন সম্বন্ধে আমার বিশ্বাস নেই। তো হতে পারে দুটো কারণে, যারা বহু জেমস্টোন পড়েছেন, সব রকম জেমস্টোনই পড়ে নিয়েছেন, বহু অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, কিন্তু কোনো ফল পায়নি, কেন ফলিত জ্যোতিষ। আমি যে শাস্ত্রটা করছি এটা আমাদের নিয়মিত রেগুলার লাইফে, আমার ব্যক্তিগত জীবনে কতটা প্রতিফলন হয়েছে, কতটা প্রতিফলিত হয়েছে, আমি কিছু কাজ পেলাম না, তো কেন আমি বিশ্বাস করব? একদম ঠিকঠাক, আমি তো এটাকে অ্যাকসেপ্ট করি, এটাও কিন্তু অবিশ্বাস বা না মানার কোনো জায়গা নেই। সেখানে তার জীবনে তিনি বিশ্বাস করছেন না, এটা একেবারে সত্যি কথা। কিন্তু আজকে আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, সিম্পল কথা বলি, আজকে মেইনলি আলোচনার বিষয় হচ্ছে প্রতিকার, আগের দিনে আলোচনা কন্টিনিউশন, মানে প্রতিকারের ব্যাপারটা এতটা ফাস্ট আমার মনে হয় দুদিনটে এপিসোডে কমপ্লিট করা সম্ভব নয়, কারণ আলটিমেটলি আমাদের প্রতিকার পেতে হবে। তো আমি বারবার বলি, আজকে যেটা বলছিলাম যে প্রতিকার অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা, অ্যাস্ট্রোলজি নিয়ে থিওরিটিক্যাল ডিসকাশন বিভিন্ন কনফারেন্সে, ইটস গুড, এবং এটা নিয়ে প্রচুর তার বিভিন্ন দিক আছে অ্যাস্ট্রোলজির, একটা ভাস্ট সাবজেক্ট, একটা বলতে পারেন সব সমস্ত রকম সায়েন্সের আমি বড় বলেছি, আমি বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দিয়েছি বৃহস্পতিবার, আমরা জানি বোর্ড ওয়ার্ক করে দেখাই কতটা ম্যাথামেটিক্স, কতটা ফিজিক্স, কতটা কেমিস্ট্রি, এর মধ্যে কতটা বায়োলজি এর মধ্যে ইনভলভ, সমস্ত কিছু ইনভলভ। যাই হোক, তো সো ফার দ্য থিওরিটিক্যাল ডিসকাশন ইজ কনসার্ন, ইটস গুড, বাট যখনই আসে রেমেডির কথা, প্রতিকারের কথা, এই জায়গায়
কিন্তু গ্যারেন্টি দেওয়ার মতন ক্ষমতা তিনি রাখতে পারেন যিনি কিছু প্রসেস ফলো করেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইজ, যেটা আমি ফলো করি, ডিভিশনাল চার্ট। একজনের জন্য একটা বা দুটো চার্ট আমি করলাম, তাও আমি বহু ক্ষেত্রে দেখেছি, আমার কাছে বহু ক্লায়েন্ট এসছে আমার যারা বহু অ্যাস্ট্রোলজারকে কনসালটেন্সি নিয়েছেন, দেখেছি ডি ওয়ান করেছে, একটা কাজ করেছে, বাকি চারটা ছেড়েই দিন, তাতে শুধু গ্রহ লিখেছেন কোথায় কোন গ্রহ অবস্থান করছে, নক্ষত্র লেখেননি, একদমই তাই। এবং সেখানে বড় ডি নাইন নবাংশ করেছেন যারা একটু ইয়ে করেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু বলবো ডি ওয়ান বা ডি নাইন এই দুখানা চার্ট দেখে একটা জেনারেল প্রেডিকশন করলেও করা যেতে পারে, কিন্তু কনফার্ম করার জন্যে অ্যান্ড তার সঠিক রেমিডি, আমি কোন স্টোনের কত পাওয়ার দেবো, কোন রত্নের কত পাওয়ার দেবো, সেটা আমার মেন স্টোন লাগবে না আমার সাব স্টোন দিতে হবে, বেশি পাওয়ার দিলে প্রবলেম আছে, সেই জায়গায় করার জন্য, কনফার্ম করার জন্য 16-20 চার্ট লাগে, একদম 100 এটা সারা করা সম্ভব নয়। আর একটা কথা বলি, এর জন্য মিনিমাম 1 ঘন্টা সময় লাগে আমার কাছে, যখনই ক্লায়েন্ট আসবে আমি প্রেসক্রিপশনে লিখে দিলাম, 5 মিনিট সময় দিলাম, আপনার এই লাগবে এই লাগবে এই সব তন্ত্রমন্ত্র আছে ছেড়ে দিন ওগুলো, তো এই জায়গাটা আমার পুরো ব্যবসায়িক স্বার্থ, তো কেন কি করে প্রতিকার সম্ভব না, আমাকে দেখতে হবে 1 ঘন্টা মিনিমাম সময় লাগে এতগুলো চার্ট বানিয়ে, তার কিছু রুল আছে যেগুলো ডিভিশনাল চার্ট দেখার রুল, সেগুলো শিখতে হবে, তার জন্য মার্কেটে বই না থাকলেও দোষ দিয়ে লাভ নেই, আপনার শেখার ইচ্ছা, এর জন্য বিভিন্ন জার্নাল আছে, বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল আছে। আজকে আমি ইউএসএ দুটো সংস্থার সঙ্গে জড়িত, কেন জড়িত, আমি নিয়মিত রিসার্চ কোলাবোরেশনে থাকি, আমি যে আজকে ISAR এন্ড AFA ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স, এরা দুটো খুব বড় বড় সংস্থা যেরকম রিসার্চ করছে অ্যাস্ট্রোলজির উপর, নিয়মিত যে জার্নাল যেগুলো পাবলিশড হয় সেগুলো ফলো করতে হয়, সেখান থেকে নিয়মিত নিজেকে আপডেট রাখতে হয়। আমি কোন মানদাতার আমলে আমার বয়স 60, আমার নতুন করে কিছু শেখার নেই, আমি ওই কনসেপ্ট নিয়ে চলেছি আর আমি নিজেকে জ্ঞান বাড়াইনি, তাহলে হবে না, তাহলে যারা আসবে একবারই আসবে, অনবরত পরীক্ষা নিরীক্ষা চলেই যাচ্ছে, একদম তাই, কোন সাবজেক্টেরই কিছু অন্তিম নেই, প্রতিনিয়ত বাড়ছে এটা, তো যাই হোক, তো এইটা দেখতে হয়। তো সো ফার দ্য রেমিডি ইজ কনসার্ন্ড, একজনকে খুব ভালো করে কসাস থাকতে হয় একজন অ্যাস্ট্রোলজারকে, যে আমি রেমিডি দিচ্ছি এর যেন কোনো রকম ক্ষতি না হয়, বরং সে উপকার পায়, সে তার নিজের প্রচুর কষ্টার্জিত পয়সা দিয়ে একটা রেমিডি আমার কাছে নিচ্ছে, সো আমি এর জন্যে লায়াবল, আমি এর জন্যে আমার লায়াবিলিটি থেকে যাবে, আমি দিয়ে ছেড়ে দিলাম, আমার কাছে আমার চেম্বার থেকে বেরিয়ে গেল, এখানে দায়িত্ব শেষ, তা করলে হবে না। স্যার অ্যাকচুয়ালি এই জায়গায় আপনি যেমন প্রতিকারের কথা বলছেন, রেমিডির কথা বলছেন, সেখানে একজন অ্যাস্ট্রোলজার পার্সোনালিটি তার যেমন বেসিক রেসপন্সিবিলিটি, তারই সাথে সাথে তার জীবন সম্পর্কে যে প্রেডিকশনটা হচ্ছে তারও আগে একদম ভুল প্রেডিকশন বা নিখুঁত যদি প্রেডিকশনটা না হয় তাহলে রেমিডিটাও ভুল হবে, তার জন্য সেটা কার্যকরী হবে না, এটা তো একটা হিউজ রেসপন্সিবিলিটি, সেইটা আপনি মেনটেন করেন। এই জায়গায় একটু আপনাদের সচেতন থাকতে হবে সাধারণ মানুষের, আপনি অ্যাস্ট্রোলজারে যাবেন গিয়ে কিছু বলবেন না, আপনি বলুন, আমি চুপচাপ, আমি কিছু বলবো না, কারণ আপনি তাহলে আমি আপনাকে এসেছি, আমি কেন বলবো, আমি যদি পাস বলেই দিই তাহলে তো আপনার কাছে কেন এসেছি, আমি এটা মেনটেন করি, বলি আপনি চুপচাপ বসে থাকবেন, আমি আপনাকে বলবো আপনার জীবনের মেজর ইভেন্ট গুলো, পাস্ট প্রেজেন্ট ফিউচার, তার সেখান থেকে আপনার অথেন্টিসিটি প্রুভ হয় একজন অ্যাস্ট্রোলজারের। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি এসে এই জায়গাতে এবং তার রেমেডিটা কনফার্ম হয়, এর জন্য তো এই রেমেডি কনফার্ম হয়ে আমি এতটা গ্যারান্টি দিই এর জন্যে যে আমি রেমেডি যেটা দেবো এবং যে সময়ের মধ্যে বলবো এইটা হবে আপনার, সেই যদি না হয় তাহলে আমি আমার কাছ থেকে জেমস্টোন নিলে তার প্রকৃত মূল্য আমি ফেরত দিয়ে দেবো পুরোটা, এই কনফার্মেশন দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, কারণ আমি জানি এটা হবেই, আজ অব্দি হয়নি, যার জন্য ISO মতো সংস্থা আমাকে শুধু অ্যাস্ট্রোলজি কনসালটেশন নয় তার জিওলজিক্যাল সার্ভিসের উপরেও আমাকে সার্টিফাই করেছে। এই জায়গাটা দেখতেও পাচ্ছি ISO 9001:2015, আর সেকেন্ড হলো বেসিক ডিগ্রি, বারবার বলেছি একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে মিনিমাম হায়ার সেকেন্ডারিতে সায়েন্স থাকা দরকার, যদি আর্টস থাকে তাহলে তাকে প্রচন্ড কষ্ট করে পড়াশোনা করে সায়েন্স শিখে নিয়ে লগ কি অ্যান্টি লগ কি একটা অ্যাসাইনমেন্ট ক্যালকুলেশন করার জন্য লাগে, এটা দেখে আপনাকে আসতে হবে, তারপরে আপনি অ্যাস্ট্রোলজি শিখুন। আমি শিখলাম, মাধ্যমিক পাস করি, অ্যাস্ট্রোলজি শিখে এলাম, আমার হবে না, তো সেই জায়গাতে মিনিমাম সায়েন্স থাকা দরকার, না তাই বেসিক ডিগ্রিটা দেখে নেবেন একজনের। যাই হোক, এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্বশীলতা এবং এই জ্ঞান একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করি, সব জায়গায় না মিললেও এই ক্ষেত্রে তো আমরা ডেফিনেটলি পাই, আর যার জন্যই মানুষের ভরসা দিনের পর দিন বেড়ে চলেছে। এই অনুষ্ঠান ফলো করেন, ইউটিউবে গিয়ে সার্চ করেন, স্যারের ওয়েবসাইট www.propasu.in গিয়ে সেখানে ভিজিট করেন, সমস্ত রকমভাবে মানুষ ফলো করছেন, কারণ তারা অ্যাকসেপ্ট করছেন এবং সেই বিজ্ঞানের আলো ফেলে স্যার যেটা আমাদের
আমাদেরকে অ্যাস্ট্রোলজিকে বোঝাতে চাইছেন সেটা গ্রহণ করছেন, এবং যার ফলশ্রুতি এই মুহূর্তে আমরা হাতের কাছেও দেখতে পাচ্ছি খুবই ধৈর্য সহকারে একজন বন্ধু অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা 6 মিনিট এখানে ওয়েট করছেন। তো এটাই এটাই বোধহয় কোথাও একটা অ্যাকসেপ্টেন্স। এনিওয়ে আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে, আপনি অনেকক্ষণ সাথে আছেন তার জন্য ধন্যবাদ জানাই। কে আছেন? নমস্কার স্যার। নমস্কার স্যার, শুভ বিজয়া শুভ দীপাবলি স্যার, আপনি আমার অনেক অনেক প্রণাম নেবেন স্যার। কে বলছেন? নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে কিশোর মজুমদার বলছি। ওকে, ছেলে ছেলের কাছে গেছিল ও স্যার ইঞ্জিনিয়ারিং মানে কারণ আমি আমার চার্টে দেখা যায় তার কি অনেকে নিজের সম্বন্ধে আমার দিকে কোন দিকে হবে নিজেরাই বুঝতে পারে না, বাড়ির লোকেরা বুঝতে পারে না, আমার চার্ট কথা বলে। আমি যখন D1 D9 দেখলাম আমার পড়াশোনার জন্য D24 দেবো, যদি বিংশাংশ এটা অনলি ফর পড়াশোনার জন্যে, তার সঙ্গে D10 রিলেটেড দশমাংশ, যেখান থেকে আমি বুঝবো যে যে বিষয় নিয়ে পড়াশোনা করবো তাতে আমি আলটিমেটলি আমার জীবিকা সেই পথে যাবে কি না, আমি কতটা নাম করতে পারবো। তো আজকে ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত প্ল্যান ছিল, আমি দেখে নিয়ে বলে দিয়েছিলাম যে ডাক্তার হবে এবং সে আজকে রাশিয়াতে আছে রাইট ডেফিনেটলি। তো এই আপনার DOB প্রথমে সম্ভবত কেন সম্ভবত কেন বলছেন মুর্শিদাবাদ? শনিবার ছিল তো? আচ্ছা, কর্কট লগ্ন সিংহ রাশি, বুঝতে পেরেছ? কর্কট লগ্ন সিংহ রাশি। তো যাই হোক, কর্কট লগ্নে তোমার খুব খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট যেটা সেটা আমরা মঙ্গল বলি, এবং মঙ্গল বৃহস্পতি এটা খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট বলতে পারি আমরা, যোগ কারক গ্রহ। মেনলি কর্কট লগ্নে মঙ্গল যোগ কারক গ্রহ, সেই মঙ্গল তুঙ্গে আছে, বুঝতে পেরেছ? তোমার বিয়ের জায়গাটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো তোমার ওয়াইফ হবে, স্পাউসের জায়গাটা খুব ভালো। এবং বলবো তোমার বিয়ের জন্য আমি বলবো, এবং যেহেতু তোমার যে দশমপতি দশমপতি মঙ্গল সে সপ্তমে বসে আছে, বিয়ের পরেও তোমার মেনলি কর্মভাগ্য উন্নতি হবেই, বুঝতে পেরেছো? কি নিয়ে পড়ছো এখন? হ্যাঁ স্যার, আমি এই মুহূর্তে মাস্টার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করে পর বেঙ্গুলুরু কমপ্লিট করে আমি এই মুহূর্তে স্যার সেন্ট্রালে সিরিয়াল ব্যাংক আর WBCS এই লাইনটা আমাকে ঠিক আছে, কোন লাইনটা পরীক্ষা করতে হবে ঠিক কনফিউজ হয়ে আছে। তুমি অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের জব দেবে, কিন্তু বলবো তোমার মেইন জায়গা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো যে কোনো জায়গার জন্য, আমরা বলি রবি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই রবি কিন্তু শুক্রের সঙ্গে বসে এইটে বসে আছে এবং শুক্রের সঙ্গে বসে আছে, একটা দারিদ্র যে কোনো ওই জায়গায় ডিসরাপ্ট করে দিচ্ছে, রবির পাওয়ারটা কমিয়ে দিচ্ছে। তো যাই হোক, এছাড়া বলবো তুমি যেহেতু রবি এবং বুধ এক জায়গায় আছে, রেমেডি যদি করে নেওয়া যায় এবং দশমাংশ অনুযায়ী তোমার ঠিকঠাক যা রেমেডি দেওয়া যেতে পারলে তাহলে কিন্তু তোমার সেন্ট্রাল গভর্নমেন্টেরই চাকরি আছে, বুঝতে পেরেছো? সেন্ট্রাল গভর্নমেন্টে যদি পড়াশোনা স্টিক করে থাকো, প্রপার গাইডলাইন নিয়ে তুমি পড়াশোনা করো, অবশ্যই হবে। ২০১৯ অবধি মোটামুটি সময় যাবে, এরপরে সত্যি তোমার টাইমটা খুব সাপোর্টে আসছে সরকারি চাকরির জন্য 2021 বাট তার আগে ইন জেনারেল তার আগে তুমি ঠিকঠাক রেমেডি করে নিতে পারো, 2019 মধ্যে তোমার চান্স যথেষ্ট আছে, বুঝতে পেরেছো? 2019 মধ্যেই করতে হবে, তারপরে কিন্তু এক বছর অতটা ভালো যাবে না।
বুঝেছো? তাই এই মুহূর্তে জানেন মানে আমার বাবারও শরীর খুব অসুস্থ হয়ে গেছিল, ডেঙ্গি নিয়ে খুব মারাত্মক ব্যাপার হয়ে গেছিল, সেটা তো খুব প্রবলেম ফেস করছি 7 দিন হলো আপাতত। হ্যাঁ তোমার তো ঠিক আছে, বুঝেছি। তোমার এমনি জেনারেল পিতৃকার গ্রহ রবি, রবি বললাম একটা জায়গাতে পাওয়ার নেই এই জায়গাতে, প্লাস তোমার দিনের বেলা জন্ম, সেই ক্ষেত্রে চন্দ্রের একটা বড় ভূমিকা থাকে তোমার বাবা শরীর স্বাস্থ্যের জন্য। যাই হোক, তো সেই জায়গাতে তুমি একটু রেমেডি করে এলে তোমার দেখবে ওভারঅল একটা রেমেডি, একটা স্টোন অনেক কিছু কাজ করে। আমি স্টোন পড়লে আমার ছেলে মেয়ে বা আমার পিতা মাতারা অনেকটা তার সেখানে এফেক্টেড হয়, তার শুভটা পাওয়া যায়। ঠিক আছে, তো এইটা বলবো তুমি রেমেডি নিয়ে নাও, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসের জন্য পড়াশোনা করো, 2019 মধ্যে তোমার চান্স যথেষ্ট, বাট উইথ প্রপার রেমেডি। ঠিক আছে, আসবো, ডেফিনেটলি এই জায়গাটায় আসবো, কিন্তু তার আগে আমি কয়েকটা ওয়ে জানিয়ে রাখতে চাইবো। আমি একটু আগে স্যারের ওয়েবসাইটের কথা বললাম, www.propbasu.in, এর পাশাপাশি দুটো মোবাইল নাম্বারের কথা উল্লেখ করব, 9674250516 এবং সেকেন্ড মোবাইল নাম্বার 9748403694। এরও পাশাপাশি একটা বিশেষ চেম্বারের কথা বলবো, ফরচুনা কনসালটেন্সি, যা কিনা ওই কালীঘাট অঞ্চলে, কালীঘাট ট্রাম ডিপোর কাছে গ্রিক চার্চের পাশে, সতীশ মুখার্জি রোডে। এই সমস্ত কিছু স্যারকে কাছে পাওয়ার, তার কনসালটেন্সি নেওয়ার একটা বড় রকমের মাধ্যম। কিভাবে সেটা যদি ফোনের মাধ্যমে জানতে চান, এই মোবাইল নাম্বারটা যে দুটো বললাম সেটা আপনাকে হেল্প করবে। ওয়েবসাইটেও অনলাইন বুকিং এর মাধ্যমে এসে অবশ্যই কনসালটেন্সি সেই সুযোগটা নিতে পারবেন। তবে হ্যাঁ, যিনিই আসবেন, যারাই আসবেন, একটু বিফোর টাইমে নামটা এনলিস্টেড করানোটা একান্ত জরুরি, সেটা আপনাদেরই সুবিধার্থে। স্যারের ওয়েটা একটু ডিফারেন্ট, সেটা আপনারা এতদিনে জেনে গেছেন, নতুন করে বলার অবকাশ নেই। স্যার যে জায়গাটা, যেটা হচ্ছে প্রতিকারের জায়গাটা, প্রতিকারের জায়গাতে বলতে গিয়ে আমি একটা সিম্পল কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে আমার তুলা লগ্ন দেখবেন, যাদের তুলা লগ্ন দেখে নিন, যদি আপনার অন্য জায়গায় গিয়ে থাকেন, সাধারণভাবে বলছি আমি, তো তুলা লগ্ন মানেই আপনার কিন্তু হিরে হিরে প্রেসক্রাইব করে দেওয়া হয়ে গেছে। তুলা লগ্ন আপনার শুক্র হচ্ছে লগ্ন অধিপতি, তো আপনার হিরে পড়তে হবে, জারাকান পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, কিন্তু এটা কি দেখা হয়েছে, তুলা লগ্নের লগ্নপতি শুক্র হলেও আমার অষ্টমপতিও শুক্র, অর্থাৎ তুলা লগ্নের শুক্র শুভ নয়, তাহলে অবশ্যই তুলা লগ্নের জন্য হিরে প্রেসক্রাইব করা বা শুক্রের কোনো রেমেডি, জেমস্টোন রেমেডি প্রেসক্রাইব করা যাবে না। আমার মেষ লগ্ন, মেষ লগ্ন মঙ্গল পলা পড়ে নিন, অবশ্যই আপনার লগ্নপতি হয়েছে তো ভালো হবে, মন 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 গাছ ভালো থাকবে, কিন্তু অষ্টমপতি হতো বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, সেটা ভুললে কি করে হবে, সম্ভব নয় এইভাবে প্রতিকার করা। দেখ, জানতে হবে শত্রু মিত্র, জানতে হবে কোন লগ্ন সাপেক্ষে কোন গ্রহটা শুভ কোন গ্রহ অশুভ। আমার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নে আমার পঞ্চমপতি কোন পতিতে আমরা জেনেছি কোন পতি ভালো, পঞ্চম লগ্নে আমার পঞ্চম প্রতিপতি আমার বৃহস্পতি, বৃশ্চিক লগ্ন অবশ্যই প্রকাশ করে নিন, আপনি কোনো নিশ্চিন্ত প্রকাশ করে নিন, ব্যাস হয়ে গেল। জানতে হবে তো দ্বিতীয় পতি আমার বৃহস্পতি, বৃহস্পতি প্রকাশ পড়বো কিনা আবার প্রশ্ন হচ্ছে, মানে পঞ্চম পতি অবশ্যই ইম্পর্টেন্ট, বাট তার সঙ্গে দ্বিতীয় পতি, তাহলে আমি কি করে বুঝবো একে পাওয়ার দেবো না দেবো না বৃশ্চিক লগ্নের দিকে, যাতে কয়েক দিকে। যদি দ্বিতীয় পতি বা মাদক পতি যদি তৃতীয় বা সপ্তম পতির সঙ্গে কোনোভাবে সম্বন্ধ যুক্ত হয়, তাহলে সেই বৃহস্পতি জেনারেলি জেনারেলি ম্যালিফিক হলো ফাংশনালি, জেনারেলি বেনিফিক হলো ফাংশনালি ম্যালিফিক। আচ্ছা, এই জেনারেল ম্যালিফিসিটি, ফাংশনাল ম্যালিফিসিটি, এগুলো জানতে হয়। জেনারেল বেনিফিক একটা প্ল্যানেট, সে কখন ফাংশনালি ম্যালিফিক হবে জানতে হবে। উদাহরণ দিলাম বৃশ্চিক লগ্নের জন্য, উদাহরণ পাওয়ার দেবো কি দেবো না, কতটা পাওয়ার দেবো, সেটা বর্গোত্তম আছে কি না, সে কোন জায়গায় আছে না জানতে হবে। আমি জানি একটা জায়গাতে আমার মেষ লগ্নের অধিপতি আমার মঙ্গল, সে যাকে মকরে থাকে তুঙ্গ অবস্থায়, তাহলে মঙ্গল খুব ভালো, জানতে হবে, ডিপে ঢুকতে হবে। এই মঙ্গল দশমে তুঙ্গ হয়ে আছে, অর্থাৎ দশম স্থানটা আমার ভালো হবে। মঙ্গল যদি আমার কোনো একটা গ্রহ যদি সাধারণভাবে তার জন্য সেই লগ্ন সাপেক্ষে শুভ না হয়, সে যদি তুঙ্গ অবস্থায় থাকে, তাহলে যেভাবে তুঙ্গ সেই ভাবটার ভালো ফল দেবে, তার সঙ্গে ভাবচার গ্রহরা বলেছি, ভাবচার দেখতে হয়, ভাবচারে অন্য গ্রহে মানে সেই ভাবটা তার আগের ভাবে দিতে পারে, সেই ভাবটা ইন জেনারেল সেই গ্রহটাকে কখনোই আমি শুভ বলতে পারবো না, লগ্নের জন্য নির্দিষ্ট। যদি আপনি যে কোনো ভালো বই কেনেন মার্কেট থেকে, যারা এমনি শিখবেন, দরকার নেই কোথায় যাওয়ার, আপনি দেখে নেন সব জায়গায় লেখা আছে কোন লগ্নের জন্য কোন শুভ কোন গ্রহ শুভ গ্রহ কোন গ্রহ অশুভ গ্রহ, কিন্তু পড়াশোনা করার সময় কোথায়? আমাকে তো ক্লায়েন্ট দেখতে হবে, আমাকে 5 মিনিট আমি 10 মিনিট দিলে হবে না,
হ্যাঁ, তো সেই জায়গাতে সম্ভব না, তাই আজকে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা চলে আসছে, যে নিয়ে আজকে সূত্রপাত হয়েছিল আলোচনার। তো এই সমস্যা কেউ আছেন? আপনি এটা এক্সপ্লেন করলেন, খারাপ লাগে এটা। সময়টা একদম শেষের দিকে, কিন্তু বন্ধুদের প্রতি দায়িত্ব অবশ্যই রয়েছে, তাকেও স্বাগত। কে আছেন ফোনে এই মুহূর্তে? নমস্কার, হ্যালো। ঠিকঠাক রত্ন যদি নেন, অনেকে কি করেন এককালীন টাকা দিতে পারেন না। আপনারা জানেন আমি হোলসেলার, আমি আমার জ্যোতির্ময় জেমস আমার অর্গানাইজেশনের নাম। আমি এই মুহূর্তে বহু ব্র্যান্ড শোরুমে আমি আমার জেমস স্টোন যাই, তো আমি আমার ক্লায়েন্টদের প্রতি দায়বদ্ধ থাকার জন্য তো আমি অনেক কম রেটে, প্রায় হোলসেল রেটে আমি দিয়ে দিই আমার ক্লায়েন্টদের। কারণ আমি পেজেন, ক্লায়েন্টরা রিটেল প্রাইসেই পেজেন, রিটেল রিটেল মানে সেই পাইকারি এতে রিটেল প্রাইস না, হোলসেল প্রাইসে পেয়ে যান। রিটেল প্রাইস হলে তো সেখানে দামটা একটু বেড়ে যায়, তো হোলসেল প্রাইসে দিয়ে দিই। কারণ একটা দুটো আমার ক্লায়েন্টদের উপরে দিয়ে আমার খুব একটা, আমার এখানে আমি এই জায়গাটা করে কিন্তু গোটা ব্যবসায় সত্য দেখি না, সবাইকে ভেরিফাই করে নিতে বলি। এই আমি যদি এই দিই এই কোয়ালিটির জেমস্টোন আপনি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিন, সারা ভারতবর্ষ খুঁজবেন, এই দামে আপনাকে দিতে পারবে না। কারণ আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আমার জেমস্টোন যে আমার যে এটা আছে ইনস্টিটিউট, আমার যে অর্গানাইজেশনটা, এটা আমার কিন্তু বংশ পরম্পরা, তো এর উপরে আমি ডিপেন্ডেন্ট নই। আমার ক্লায়েন্টদের উপরে আমি আমার এটা আমি শখে করি অ্যাস্ট্রোলজিটা। আপনারা জানেন আমার অন্য, আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের, নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজের আমি সঙ্গে যুক্ত আছি অধ্যাপনার সঙ্গে, তো আমি এটা শখে করি। যাই হোক, যারা আজকে এককালীন টাকা দিতে পারবেন না, অর্থ দিতে পারবেন না, তাদের জন্য বলি আমি এখন থেকে আমার ওই সোয়াপ করে, কার্ড সোয়াপ করে, ডেবিট বা ক্রেডিট কার্ড বা আমেরিকান এক্সপ্রেস বা বাজাজ ফিনান্স, বিভিন্ন জায়গায় ক্রেডিটের সুবিধা দিয়ে থাকে, সেখান থেকে কার্ড সোয়াপ করে আমার কাছ থেকে আমরা নিতে পারবেন। সেই সুযোগ সুবিধা আমি এখন থেকে দিচ্ছি আপনাদের, যেটাকে পজ মেশিন বলে। হ্যাঁ, এটাকে সোয়াপ, যেখানে কার্ড সোয়াপ করা, এক্ষেত্রে আপনারা ইএমআই ফেসিলিটি পাবেন, কোনো ব্যাংকের থ্রু দিয়ে আপনারা ইএমআই ফেসিলিটি পাবেন, থ্রু কার্ড সোয়াপ করলে, ক্রেডিট কার্ড সোয়াপ করে। তো এই জায়গাটা আপনারা এককালীন টাকা না দিলেও আমার কাছে নিতে পারবেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা যেভাবে যে স্কিমে যাবেন সেই ইয়ের সঙ্গে, ফিনান্সিয়াল স্কিম সেই অর্গানাইজের সঙ্গে প্যাক করে আপনারা যেতে পারেন। সেই সুবিধাটা আছে রয়েছে স্যার। একটা কনফিউশনের জায়গা আমরা প্রচলিত, একটু আগেই আপনি রেমেডি নিয়ে কথা বলছিলেন, ইন জেনারেল কথা বলছিলেন এবং সেখানে নিচস্থ তুঙ্গস্থ পাওয়ার দেওয়ার কথা বলছিলেন। একটা একটা জেনারেল মতামত এটা শোনা যায় অনেকের ক্ষেত্রে, যে যে প্ল্যানেটটা নিচস্থ তাকে বুস্ট আপ করতে হবে, পাওয়ার আপ করতে হবে, তার জন্য তাকে সে চার্জ করতে হবে, তার রত্নটা দিতে হবে। আবার এইটাকে ডিফার করে কেউ বলেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, যে প্ল্যানেটটা তুঙ্গস্থ আছে তাকে আরো পাওয়ার আপ দিতে হবে। এই ধরনের একটা কনফিউশন মূলক কথা মতামত শুনি, আপনার কাছে সেটা ক্লারিফাই করতে না? একদম তাই, একটা প্ল্যানেটকে আমি পাওয়ার দেবো কি না, মানে আলোচনাটা খুব বিস্তারিত করা যায়, যেটা আপনি বললেন সেকেন্ডটা আমি একটু জায়গায় বলবো। তো অবশ্যই কোন পাওয়ার, কোন প্ল্যানেটকে আমি পাওয়ার দেবো না দেবো না ডিপেন্ড করছে সেই লগ্ন সাপেক্ষে সেই গ্রহটা শুভ না অশুভ তার উপরে। একটা গ্রহ আমি নিচস্থ দেখলাম বা সেটা আমার লগ্ন সাপেক্ষে তার খারাপ দেখছি আমি, সেটা লগ্ন সাপেক্ষে শুভ নয়, তাকে আমি তুঙ্গ, তাকে আমি পাওয়ার দিতেই হবে, এটা একেবারে ভুল ধারণা। আবার তুঙ্গ হলেও দেখতে হবে সেকে তুঙ্গস্থ গ্রহের সেই জায়গাতে, যদি শুভ গ্রহ হয় তুঙ্গস্থ গ্রহের ইন জেনারেল কোনো প্রতিকার হয় না, তুঙ্গস্থ গ্রহকে কখনোই পাওয়ার দেবেন না, এটা সায়েন্স। আমার একটা 10 amps যদি কোনো জায়গায় একটা ডিভাইসে লাগে, আমি 12 amps দিলে বাল্বটা ফিউজ হয়ে যাবে, এই জায়গাতে কখনো উচিত না। এর জন্য অনেকগুলো চার্ট দেখতে হয়, শুধু একটা চার্ট দেখে যারা বলেন তারা ভুল করেন, তারা এই সমস্ত কথাগুলো বলে থাকেন আর কি। তো ভাব চার্ট দেখতে হয়, মুন চার্ট দেখতে হয়, নবাংশ দেখতে হয়, এগুলো দেখে আমরা ঠিক করি একটা জায়গায় প্রতিকার দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, অল্পের উপরে হলেও অনেকটাই আমাদের স্পষ্টতার আলো পড়লো। নক্ষত্র খুব ইম্পর্টেন্ট, নক্ষত্র বিচার না হলে হয় না কিছু, রাইট? এই নিয়ে আমরা অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডের দৃশ্যেই আরো ডিটেলসে পাওয়ার আশায় থাকবো, কিন্তু আজকে আমাদের উপায় নেই, সময় যেহেতু শেষ। অবশ্যই আগামীতে দেখা হবে, ভালো থাকুন সবাই, নমস্কার।